Ringa, ringa, rosy, pocket full of posy. Addy shoe, all fall down. Ringa, ringa, rosy, pocket full of posy. Addy shoe, all fall down. আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজা'স টাইনি ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়েগুলা বার্থডের দিনে কী কী করেছিল সেগুলোর উপরই মূলত আজকের ব্লগ। তো বিকালবেলা ওরা একটু ছাদে উঠেছিল, যেহেতু বাইরে ঘুরতে যেতে পারছে না, সেহেতু ওরা ছাদে একটু খেলাধুলা করেছে। আজকের ব্লগে একটি স্পেশাল চমক আছে, সেটা হচ্ছে আজকের ব্লগে আমার সাথে আমার মেয়ে ভয়েস দিয়েছে। সো আজকের ব্লগটা আসলে আমার অনেক স্পেশাল একটা ব্লগ, আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের দেশে এখন লকডাউন, আমরা বাইরে যেতে পারিনি, সেজন্য আমাদের মনটা অনেক খারাপ। আমরা ছাদের দিকে খেলা করে আসি। আমার বোন আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওর সাথে খেলা করতে খুবই পছন্দ করি। বাবু তো অভিমান করো, তো অভিমান করবো না, এখন অভিমান নাই, এখন অভিমান নাই। এমনি সময় অনেক অভিমান থাকে, এখন আর নাই না, এখন অভিমান নাই বাবু। ভেরি গুড, ভেরি গুড। Thank you.
বিকেলবেলা সাদা থেকে এসে আমি আর আমার বোন কেক কাটবো, জন্মদিনের কেক। একটা অনেক মজা হয়েছে, আমার আম্মু নিজের হাতে বানাইছে আমার পছন্দের কেক। এখন আব্বু আমাকে কেক দিল, আমি তো খুশিতে আত্মহারা। এই কেকটা খেতে ভীষণ মজা হয়েছে। আমার মা আমার কেকের রেসিপি দিয়ে দেবে, তোমরাও নিজে মানাই খাবা। আমি আমার ছোট বোনের জন্য অপেক্ষা করছি, ও আসলেই আমি কেক কাটব। আমি আমার বোনকে ভীষণ ভালোবাসি, আমার বোনও আমাকে অনেক ভালোবাসে। আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমার মাও আমাকে খুব ভালোবাসে। আমি আমার বাবা মাকে ভীষণ ভালোবাসি। এই তো আমার দুষ্টু ভুঁড়িটা চলে এসেছে, এখন আমি আরো কেক খাবো। আমাদের মা আমাদের কেক খাওয়া দিচ্ছে, আমি নিজে হাতে কিছু খেতে পারি না, সবসময় বাবা মা আমাকে খাওয়া দেয়। আমার বোনটা ভীষণ দুষ্টামি করছে, ও কেকটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আমি বলছি, দাঁড়া শোনা, এত অস্থির হইস নি, তাও শোনে না। এবার কেকটা কেটে ফেললাম, আমি আর আমার বোন দুজন মিলে কেটে ফেললাম কেক। শেষমেশ আমরা খাওয়া শুরু করে দিলাম, আমি আর আমার বোন। এত কেকটা মজা হয়েছে যে তোমাদের বলে বুঝাতে পারবো না। আমার বোন কিচ্ছু খেতে চায় না, আমার এখন দেখো কি সুন্দর করে কেক খাচ্ছে, কারণ কেকটা ভীষণ মজা হয়েছে। মায়ের হাতের কেকের কোনো তুলনা হয় না, আমার মা ভীষণ ভালো কেক বানায়। আমাদের খুব সুন্দর সুন্দর জামাও বানায় দেয়, যে জামাটা পরেছে এই সেটাও আমার মায়ের হাতের বানানো জামা, বা সব রেসে মায়ের হাতে বানানো।
আমি আমার ব্লগটা আজকের মতো শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই কামনাই আমি আমার ব্লগটা শেষ করছি। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।